আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, চলুন আজকে শুরু করা যাক। কোরআন মাজিদের এমন একটা আয়াত আছে যা কিনা আমাদেরকে নতুন করে ভাবতে শেখায়। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা এমন একটি উৎকৃষ্ট উদাহরণ রেখেছেন যা আমাদেরকে পরিবর্তন করে দেবে, যা পরিবর্তন করে দিয়েছিল আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তার জীবনকে উজ্জীবিত করেছিল। সেই আয়াতটি হলো আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনে বলেছেন, কে আছো এমন যে আল্লাহকে উত্তম ঋণ প্রদান করবে? আল্লাহকে ঋণ, বান্দা দিবে আল্লাহকে ঋণ, এই কথাটি আপনার কাছে কেমন লাগছে? আল্লাহর কি ঋণের দরকার আছে কিনা? যেখানে পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহ তাআলার কাছে মুখাপেক্ষী, আর আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহকে কে আছো ঋণ দেবে? আল্লাহ তাআলা হলেন স্বয়ং সম্পন্ন, আস-সামাদ। আয়াতের গভীরতা চিন্তা করা যাক। চমকে ওঠার মতো এই আয়াতটি, আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত শুনে চমকে উঠলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমাদের কাছে ধার চাচ্ছেন, ঋণ চাচ্ছেন, এই কথাটি দিয়ে আল্লাহ তাআলা কী বোঝাচ্ছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে ঋণ চাচ্ছেন। তখন আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত ধরে তিনি বলেছেন, আমার এই খেজুর বাগানটি আমি আল্লাহর কাছে ঋণ দেব, আল্লাহর কাছে ধার দেব। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার 600টি খেজুর গাছ তিনি দান করে দিলেন। এই খেজুর গাছগুলো ছিল উত্তম খেজুর গাছ যা ছিল সমৃদ্ধ, বছরে প্রচুর ফল দিত। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলো বাগান ছিল, তিনি ধনী ছিলেন। তিনি উত্তম বাগানটিতে গেলেন এবং সেই বাগানটি আল্লাহকে ধার দিয়ে দিলেন। কোন বাগানটি? যেখানে তিনি তার পরিবার নিয়ে থাকতেন, অর্থাৎ যে বাগান দিয়ে তার পুরো পরিবার সুন্দরভাবে কেটে যেত, সে খুব আরামায়াসে থাকত, সেই বাগানটি আল্লাহকে ঋণ দিয়ে দিলেন। তিনি তার স্ত্রীর কাছে গেলেন, বললেন, সব কিছু গুছিয়ে নাও, আমরা এই বাগান থেকে চলে যাচ্ছি, এই বাগান এখন আর আমাদের নয়, কারণ এই বাগানটি আমি উত্তম ঋণ হিসাবে আল্লাহ তাআলাকে দিয়েছি। আচ্ছা, একটা জিনিস ভাবুন তো, আজকে যদি আমরা বাসায় গিয়ে আমাদের স্ত্রীকে এই কথাটি বলি যে আমার শিল্প কারখানাটি যেটা সবচেয়ে বেশি উন্নত, যেটা সবচেয়ে বেশি ইনকাম বেশি হয়, যেটা দিয়ে আমাদের পুরো ফ্যামিলি চলে, সেই শিল্প কারখানাটি আমি আল্লাহ রাস্তা দিয়ে দিচ্ছি, আল্লাহকে ঋণ দিয়ে দিচ্ছি, তখন আমাদের স্ত্রীদের ক্ষেত্রে কেমন প্রতিক্রিয়া হবে তা আপনারাই ভালো বুঝেন। কিন্তু সেই জায়গায় আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী কি বলেছে? তার স্ত্রী কি কোনো অভিযোগ করেছিলেন? কেন, কি হচ্ছে এসব, কাকে দিচ্ছ, কেন দিচ্ছ, আমার কিভাবে চলবে? তিনি কোনো অভিযোগই করেননি, কোনো পাল্টা প্রশ্ন করেননি। তিনি চুপচাপ উঠে দাঁড়ালেন এবং তার বাচ্চাদের হাত ধরলেন। তিনি বুঝলেন যে এই বাগানটি উত্তম ঋণ হিসেবে আল্লাহকে দিয়ে দেওয়া হয়েছে, তাই এর মধ্যে যা আছে সেগুলো আর তাদের নয়। কাজেই তিনি বাচ্চাদের হাতে যে খেজুরগুলো ছিল সেগুলো নিয়ে নিলেন, এমনকি বাচ্চাদের মুখে যা ছিল তাও বের করে দিলেন। আল্লাহু আকবার, একেবারে শূন্য হয়ে বাচ্চাদের নিয়ে তিনি বাগান থেকে বের হয়ে গেলেন। এই ঘটনা শুনে আমাদের কেমন প্রতিক্রিয়া হচ্ছে? আসলে তারা কি চাচ্ছিল? আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য তার কতই না উৎসর্গ করেছে। এটি হলো তারা কোরআনের আয়াতকে বুঝতে পেরেছে, কোরআনের সারমর্ম সারাংশ এক আয়াতের মাধ্যমে তারা বুঝে ফেলেছে। ঠিক তেমনই আমাদের প্রতিক্রিয়াটা এমনই হওয়া উচিত। আল্লাহ তাআলা যে সকল আদেশ নিষেধ করেছেন, হারাম হালাল করেছেন, সে সকল বিষয়কে আমাদেরকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে।
পূর্বে সাহাবিরা আল্লাহ তাআলা আয়াতকে কত সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন, তারা সেই আয়াতকে জীবনের সাথে মিলে দিয়েছে। এত ধন সম্পদ তারা দান করার পরও তারা ছিল স্বাবলম্বী, দুঃখ কষ্ট তাদেরকে স্পর্শ করতে পারেনি। আর আমরা মানুষকে ঋণ দিতে চাই না, আল্লাহকে দেওয়ার তো দূরে কথা। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিশ্রুতির কথা শুনলেন, তখন তিনি বললেন, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য জান্নাতে এমন অনেকগুলো বাগান আছে যার মালিক হবে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুনিয়াতে সে আল্লাহকে ঋণ দিয়েছে। আল্লাহকে ঋণ দেওয়া মানে মানুষের উপকার করা, মানুষকে সাহায্য করা। ঠিক তেমনইভাবে আমরা যেভাবে পারি আল্লাহকে সাহায্য করব। আল্লাহকে সাহায্য করা মানে আমরা যেভাবে পারব মানুষকে সাহায্য করব, খাবার দিয়ে, টাকা পয়সা দিয়ে, যেভাবে পারি সেভাবে সাহায্য করব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মানার তৌফিক দান করুক। আমিন।